সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনারা? ভালো ভালো। তা তন্ময়কে নিয়ে বাইরে যাচ্ছ বুঝি? বাইরে যাবার ইচ্ছে ছিল, কিন্তু মধুপুরে তেমন কিছু তো আমি চিনি না। বাপি, এখানে গাইড পাওয়া যায় না? আমাকে তন্ময়কে ঘুরে ঘুরে দেখাতো। বোকামের কথা শোনো রশিদ, আরে মধুপুরে গাইড নেই। তুমি কোনো চিন্তা করো না মা, আমার মাইয়া ময়না, তোমাকে দুইজন রে ঘুরা ঘুরা দেখাইব। তুমি কেমন আছো বাবা? আপনাকে যেন কোথায় দেখেছিলাম। কেন, ঢাকায় তোমার হসপিটালে, এই আঙ্কেলকেও তো দেখেছিলে। তুমি কিন্তু বললে না বাবা, কেমন আছো? ভালো। আপনি? তোমার সঙ্গে যখন দেখা হলো তখন তো ভালো আছি বলতেই হয়। কেন, আমার সাথে দেখা না হলে কি খারাপ থাকতেন? তন্ময়, তোমার আন্টির একমাত্র ছেলেটা তোমার আন্টিকে চিনতে পারে না, তাই মনে খুব কষ্ট। তোমাকে দেখে তাই হয়তো ভালো লেগেছে। ট্র্যাজেডি, সত্যি ট্র্যাজেডি। আমি জানি না কেন আপনার ছেলে আপনাকে চেনে না, তবে একটা কথা সত্যি, ওর শরীরে তো আপনারই রক্ত, রক্তের টানে ও আপনার কাছে অবশ্যই আসবে। তোমার কথা যেন সত্যি হয় বাবা। তুমি? সরি, তুমি বলে ফেললাম। মন্দ লাগেনি তো? তুমি তো মানুষ মানুষকেই বলে। বাহ, সুন্দর করে কথা বলো তো। অবশ্য তুমি দেখতেও সুন্দর। সে কি ডাক্তারের কাছে যাওনি? কপালে দাগ পড়ে যাবে তো। ভালোই হবে, আয়নায় দাগটা দেখলে মনের মানুষের কথা মনে পড়ে যাবে। অদ্ভুত কথা তো, কেটে গেল আমার গাড়িতে লেগে, আর দাগ দেখে মনে পড়বে মনের মানুষকে। এই জন্য মনে পড়বে আমার মনের মানুষ দেখতে আপনারই মতো। এখন বুঝতে পারলাম রাস্তায় কেন তুমি আমার মুখের দিকে তাকিয়েছিলে। তোমার মনের মানুষ কোথায় থাকে? বেশ কিছুদিন চোখের আড়ালে ছিল, এখন চোখের সামনে। কষ্টটা এখানেই, দেখেও ও আমাকে চেনে না। এমনও তো হতে পারে এর পেছনে কোনো কারণ আছে। তবে ও যদি তোমার মনের মানুষ হয়ে থাকে তাহলে তোমাকে চিনবেও, কথাও বলবে, কাছেও টেনে নেবে। আপনি কি জ্যোতিষী? না না, তুমি বললে তোমার মনের মানুষ আমার মতো দেখতে। আমি কখনো কাউকে কষ্ট দেই না, তাই তোমার মনের মানুষও তোমাকে কষ্ট দেবে না। কথাটা যেন সত্যি হয়। আরে কি করছো? সরি, ভুল করে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে। তুমি সেই মেয়েটি না? হ্যাঁ, আমি ময়না। কি নাম বললে? ময়না। সেই ছোটবেলায় তুমি আমার ঘর ভেঙে দিয়েছিলে। মনে নেই, তবে গায়ন আঙ্কেল তোমার নাম বলেছে। তুমি তো গায়ন আঙ্কেলের মেয়ে না? হ্যাঁ। তন্ময়, গায়ন আঙ্কেল এই ময়নার কথাই বলেছে, ও আমাদের দুজনকে মধুপুর ঘুরে ঘুরে দেখাবে। তোমার মনের মানুষ আবার আমার সাথে ঘুরতে দেখে রাগ করবে না তো? তোমাকে ভুল বুঝবে না তো? ময়না আবার ওর মনের মানুষের গল্পও তোমার কাছে করেছে? হ্যাঁ ফারা, মজার ঘটনা কি জানো, ওর মনের মানুষ দেখতে নাকি আমার মতো। যারা তোমাকে চেনে না ওরা মনে করবে আমরা দুজন একজনকে ভালোবাসি। তুমি ঠিকই বলেছ, তন্ময় একা আর আমরা দুজন, ওর দুই পাশে যেন দুই পৃথিবী।